ইন্ডিয়া জোটের চব্বিশ ঘন্টার মধ্যেই বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হতে চলেছে সেখান থেকে আপডেট জানবো আমাদের সরাসরি রয়েছেন প্রতিনিধি সুচন্দ্রিমা রিমা এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে পাশাপাশি যে রাজ্যের বকেয়ার দাবি জানানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিভিন্ন সভা মঞ্চ একুশে জুলাই মঞ্চ থেকে তিনি এই দাবি জানিয়েছেন এবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হতে চলেছে এবং গতকালে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে অর্থাৎ এই আবহে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং বৈঠক কি এখন শুরু হয়েছে একদমই বৈঠক শুরু হয়ে গিয়েছে সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই এবং বৈঠক যে সময় নির্ধারিত ছিল তার আগেই বৈঠক শুরু হয়েছে যে এই বিষয় নিয়ে আলোচনা এবং এই বৈঠকের যে মূল উদ্দেশ্য তা হচ্ছে পশ্চিমবঙ্গের সেই বঞ্চিত মানুষ যারা নিজেদের হকের টাকা আজও পায়নি এবং সেই লক্ষাধিক টাকার যে একটা অঙ্ক রাশি যা জমা আছে কেন্দ্রের কাছে তা বাংলা সেটা প্রাপ্য টাকা তাদের পাচ্ছে না দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেস তাদের আন্দোলনের মাধ্যমে এই ইস্যুকে সামনে রেখেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে এই বৈঠক করছেন সাক্ষাৎ বৈঠক যেখানে এই দাবিকে তিনি সামনে রাখতে চাইছেন তৃণমূল কংগ্রেসের তরফে এই ইস্যুতে যেমন রাজ্যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক তেমনভাবেই পুজোর আগে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তা নিয়ে রাস্তায় নামতে এবং সেখান থেকে সেই আন্দোলনকে তিনি বলেছিলেন দিল্লিতে নিয়ে আসবেন সেই দিল্লিতে সেই বঞ্চিত মানুষদেরকে নিয়ে আসা হয়েছিল এবং পঞ্চাশ লক্ষ মতো চিঠি প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছিল যাতে সেই মানুষরা নিজেদের আবেদন জানিয়েছিল যে কেন্দ্রের কাছে যে তাদের হকের টাকা দেওয়া হোক এই বকেয়া টাকা আজও মেলেনি বিরোধিতার সুরে বঙ্গ বিজেপি একে নিয়ে যেমন রাজনীতি করেছে যে এই টাকা তৃণমূলের দুর্নীতিতে গেছে বা এই টাকার হিসেব তৃণমূলের সরকার দিতে পারেনি তাই তারা রাজ্যের মানুষের এই টাকা ফেরত দেবে না কিন্তু এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন এবং এই চতুর্থ তাদের মধ্যে যে দেখা সেখানে কিন্তু তিনি স্পষ্ট আশাবাদী এবং এর আগেও তিনি বৈঠকের আগেও তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার যতবার দেখা করার যদি প্রয়োজন পড়ে তিনি রাজ্যের মানুষের প্রাপ্য টাকা আদায়ের জন্য তিনি দেখা করবেন সেই মতো আজকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ জন সাংসদকে নিয়ে সংসদ ভবনে রয়েছেন যেখানে বৈঠক চলছে এবং ঠিক সাড়ে এগারোটা নাগাদ আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছ সেখানে সাংবাদিক বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আজই তিনি কলকাতায় আবার ফিরে যাবেন তাই চার দিনে তার এই যে যে সফর তিনি রোববার এসেছেন এবং রবিবার থেকে এখনো পর্যন্ত তার যে যে কর্ম ছিল তার মধ্যে অবশ্যই গতকালের ইন্ডিয়া জোটের বৈঠক যেখানে প্রধান একটা মুখ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয় তার যে সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের নাম প্রস্তাব প্রধানমন্ত্রী কে হতে পারেন এই যে জল্পনার মধ্যে তৃণমূল কংগ্রেস বলে দিচ্ছে যে কংগ্রেস সভাপতিকে সেখানে করা হোক এই মাস্টার স্ট্রোকের পর আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ তার রাজ্যের প্রাপ্য টাকা নিয়ে দেখা করতে যাওয়া অন্তত বাংলার যারা বিরোধী আসনে রয়েছে তা কংগ্রেসই হোক বাম হোক তারা কিন্তু অন্তত এই দাবি আর করতে পারবে না যে তৃণমূল বিজেপির সেটিংয়ের তত্ত্ব অর্থাৎ বিজেমূল তত্ত্ব যারা তুলে তৃণমূল কংগ্রেসের দিকে কটাক্ষের তীর ছড়ে তারা আজকের এই বৈঠকের পর এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাবের পর অন্তত তাদের আরেকটু রাজনৈতিক হিসেবটাকে নিজেদের পাল্টাতে হবে আজ সন্ধ্যের পর থেকে যারা চ্যানেলে বসে বক্তব্য রাখবেন সেই প্রবক্তারা তাহলে নতুন সমীকরণ নিয়ে নিশ্চয়ই আলোচনা করেই তারপর তারা বক্তব্য বিশ্বাস সেখানে আজকে কিছু সময় পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এই ইস্যুতে দলের সেকেন্ড ইন কমান্ড যিনি দিল্লিতে ঘুরে গেছেন শুধু নয় হেনস্থার শিকারও হতে হয়েছে তাকে তার সেই কর্মসূচির সময় অক্টোবর মাসে আমরা দেখেছি কি ড্রামা বয়ে গিয়েছিল ঘন্টার পর ঘন্টা ধরে যেখানে যন্ত্রমন্ত্রের সামনে তুলে দেওয়া হোক তাদের প্রোটেস্ট শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে যখন রাজঘাটে গিয়েছিল সেখানে পুলিশের মাইকিং বা ভবনে যখন দেখা করতে গিয়েছিলেন সেই সময় তাদেরকে যেখান থেকে সাংসদরা বসে প্রতিবাদ দেখাচ্ছিলেন মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন তাদেরকে সেখান থেকে কীভাবে সরিয়ে দেওয়া তারপরে কিন্তু আবার রাজ্যে ফিরে তিনি সেই আন্দোলনকে জারি রেখেছিলেন এবং বলেছিলেন যে উৎস পরবর্তী সময় প্রয়োজনে তিনি আবারও এই ইস্যুতে নামবেন যতক্ষণ না মানুষের সেই প্রাপ্য টাকা ফিরে আসে এবং বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সেই সময় দীর্ঘ সত্তর দিন তিনি বিশ্রামে ছিলেন তার পায়ের ব্যথার জন্য অসুস্থতার জন্য তারপর তাকে নিয়ে তিনি এই আন্দোলনকে আবার নতুন মাত্রায় নিয়ে আসবেন সেই মতো মত বন্দ্যোপাধ্যায় সহ এগারো জন সাংসদ দলের ফার্স্ট ইন কমান অর্থাৎ সেই প্রথম ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে আজকে শুধুমাত্র দল হিসেবে তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে নয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সেই প্রাপ্য টাকা ফিরিয়ে যাতে দেয় কেন্দ্র তাই দাবি জানাতে তিনি আজকে এই বৈঠক করছেন আর কিছু সময়ের মধ্যেই তিনি তিনি বেরিয়ে আসবেন সাংবাদিকদের মুখোমুখি হবেন আমরা এখন সেই অপেক্ষাতেই আছি একেবারে সাংবাদিক বৈঠকের অপেক্ষা রয়েছে ধন্যবাদ আমাদের সুচন্দ্রমা আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রমা এবং বৈঠক শুরু হয়েছে সেই বৈঠক থেকে কি সমাধান সূত্র বেরোয় সেটিকে অবশ্যই নজর থাকবে